পার্শ্ববর্তী দেশ ভারতে নরেন্দ্র মোদীর পশু সৈন্যরা এবং পশু ভক্তরা এবং নরেন্দ্র মোদীর গুন্ডা বাহিনী মুসলমানদেরকে যেভাবে হত্যা করছে, মুসলমানদের মসজিদের মধ্যে যেভাবে আগুন ধরিয়ে দিয়েছে, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই পর্যন্ত বাংলাদেশের একটা পত্রিকার মধ্যে নরেন্দ্র মোদীকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে? এই হচ্ছে আমার প্রশ্নের জবাব। 95% মুসলমানের দেশের সাংবাদিকরা দাড়ি এবং টুপিওয়ালাদেরকে জঙ্গিবাদ বলতে খুব মজা পান। মাদ্রাসার একজন উস্তাদের কাছে ফাজাইলে আমল ফাজাইলে সাদাকা বই পাওয়া গেছে, তাকে জঙ্গিবাদ বানিয়ে গ্রেফতার করে নাটক সাজানো হয়েছে, কিন্তু এত বড় সন্ত্রাসী জানোয়ারকে জঙ্গি বলতে সাহস পায় না। কারণ হলো, ভালো করে শুনেন, আমেরিকা যেহেতু পরাশক্তি, তারা যেহেতু গোটা বিশ্বের মরল মরল রাষ্ট্র, যেভাবে তারা বলবে গোটা দুনিয়ার সমস্ত নাস্তিক্যবাদীরা ওই ভাষায় কথা বলবে। গত এক সপ্তাহ আগে ইংল্যান্ডের একটা মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে মসজিদে, আজানরত অবস্থায় পিছন দিক থেকে এক উগ্রবাদী খ্রিস্টান তার ঘাড়ের মধ্যে ছুরি মেরে দিয়েছে। আজান হচ্ছে, মসজিদের মধ্যে ঢুকে ঘাড়ের মধ্যে ছুরি মেরে রক্তাক্ত জমিনের মধ্যে ফেলে দিয়েছে। লোকটা গ্রেফতার হলো, মুয়াজ্জিন সাহেব হসপিটালে ভর্তি হলেন ঘাড়ের মধ্যে ব্যান্ডেজ দিয়ে। পরের দিন জুমার নামাজ ছিল, তিনি জুমার নামাজে হাজির হয়ে গেলেন। এলাকার মানুষ জিজ্ঞেস করলেন যে আপনি মাত্র কালকে এত বড় একটা আঘাত প্রাপ্ত হয়েছেন, আপনি জুমা পড়তে এলেন? মুয়াজ্জিন সাহেবের বয়স 72 বছর বয়স। মুয়াজ্জিন সাহেব জবাব দিয়ে বলেন, আহত হয়েছি, ক্ষত বিক্ষত হয়েছি, তাই বলে জুমার নামাজের মতো এত বড় একটা গুরু দায়িত্ব থেকে আমি তো মাহরুম হতে পারি না, আমি চলে এসেছি নামাজ পড়ার জন্য। জিজ্ঞেস করা হলো, আপনি যে আঘাত প্রাপ্ত হলেন, যিনি আপনাকে মারলেন, তার ব্যাপারে আপনার বক্তব্য কি? তিনি ইসলামটাকে আবার বিশ্ববাসীর সামনে নতুন করে প্রমাণ করলেন, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে পরধর্ম সহিষ্ণুতা, ইসলাম সন্ত্রাস নয়, ইসলাম একশনে বিশ্বাস করে না কিন্তু জুলম করলে ইসলাম ছেড়েও দেয় না। কথা বলুন ঠিক কিনা? ইসলাম ক্ষমার আদর্শে বিশ্বাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, চোখের সামনে সেই সমস্ত মানুষদেরকে দেখতে পেলেন যারা তাকে তাড়িয়ে দিয়েছিল তলোয়ার হাতে নিয়ে। একটুখানি ভাবেন, এই আচরণটা যদি আপনার সাথে হতো, আমার সাথে হতো, আপনার আর আমার অ্যাকশনটা কি হতো তখন? যারা আমাকে আমার স্ত্রীর কাছে থাকতে দেয়নি, আমার সন্তানদেরকে নিয়ে আমার মাতৃভূমিতে আমার পিত্রালয়ে থাকতে দেয়নি, আমাকে দেশান্তরিত করেছে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায়ের মতো সামনে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হয়ে যাবার পরে বলেছিলেন, আমার ভাই ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম 37 বছর পর ওই 10 ভাইদেরকে যখন সামনে পেয়েছিলেন, যেই 10 ভাই তাকে ছোটবেলায় কুয়ার মধ্যে ফেলে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, সামনে যখন পেয়েছিলেন, যখন 10 ভাইকে চিনে ফেললেন আর 10 ভাই তাকে চিনে ফেলল, তখন 10 ভাই বলল, কালু তাল্লাহি লাকাদ আসাবাকাল্লাহু আলাইনা ওয়া ইন্না কুন্না লাখাতিইন। আল্লাহর কসম করে বলি, আমরা তোমাকে হিংসা করেছিলাম যাতে করে তোমার সম্মান না থাকে, আমার আমাদের পিতার নজরে তুমি বড় না হয়ে যাও, কিন্তু আল্লাহর কসম করে আজকে স্বীকার করতে বাধ্য হলাম, আমাদের 10 ভাইয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মর্যাদাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে, তোমাকে
আল্লাহ মিশরের সিংহাসনে বসিয়ে দিয়েছে। এই তারা মনে মনে ভাবছিল যে আজকে কি না কি হয়ে যায়, কি না কি হয়ে যায়। ইউসুফ আলী সাল্লাম তখন কি বললেন, তোমাদের উপরে আজকে আমি ইউসুফের কোন অভিযোগ নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিক। সুবহানাল্লাহ, বলবেন না? এই আদর্শে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ভাই ইউসুফ যেমন তার দশ ভাইকে যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন, যে বাক্যটি বলেছিলেন যে কোনো অভিযোগ নাই হে মক্কাবাসী, তোমাদের জন্য আমি সেই ঘোষণাই দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, আমি মক্কা বিজয় করেছি বলে তোমাদের উপর অ্যাকশন নেব, প্রতিশোধ নেব, ইন্তেকাম নেব, আমি প্রতিশোধ গ্রহণ করার জন্য আসেনি, আল্লাহ পাক আমাকে বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। তাদেরকে ক্ষমা করে দিলেন। লন্ডনের এই মসজিদের মুয়াজ্জিন বলছে যে লোকটা আমাকে আহত করেছে আমি তাকে মাফ করে দিলাম, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার বলেন। আজকে 2001 সন থেকে শুরু করে গোটা বিশ্বের মুসলমানদেরকে মিডিয়া সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছে, কত মাদ্রাসার ছাত্ররা গ্রেফতার হয়েছে, কত আলেম ওলামারা নাস্তানাবুদ হয়েছে, জেল কেটেছে, জরিমানা দিয়েছে, রাস্তাঘাট থেকে ধরে নেওয়া হয়েছে। হাদিস, হাদিসের মধ্যে হাতের মধ্যে কি পাওয়া গেছে, কিতাবুল জিহাদ একটা বই পাওয়া গেছে। কোরআন শরীফে জিহাদের আয়াত আছে না নাই? আছে। আরো জোরে আছে। তো জিহাদের প্রতি এত ত্রাস কেন, এত ভয় কেন? দাড়ি এবং টুপিওয়ালারা যদি কোনো একটা মশাও মারে পরের দিন সন্ত্রাস হয়ে যায়, আর দাড়ি ছাড়া মানুষ যদি মারতে মারতে হাজারো মানুষ মেরেও ফেলে এরা সন্ত্রাস হয় না, এরা বন্দুকধারী হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? এই হচ্ছে মিডিয়া। এই মিডিয়া গোটা দুনিয়ার একটা পবিত্র মুজাহিদ বাহিনী, এই মিডিয়া পবিত্র মুজাহিদ বাহিনীকে গোটা বিশ্বের মানুষের সামনে সন্ত্রাস এবং জঙ্গিবাদী হিসেবে আখ্যায়িত করে দিয়েছিল 19 বছর ধরে। সেই বাহিনীর নাম হচ্ছে তালেবান। সেই বাহিনীর নাম কি? এই তালেবানদের কথা 19 বছর মুখে উচ্চারণ করা যায়নি, কারণ আমেরিকা ওদেরকে জঙ্গি সাজিয়ে দিয়েছে, আমেরিকা ওদেরকে জঙ্গি বানিয়েছে। মূল ঘটনা না জেনে বহুত আলেম ওলামা পর্যন্ত দায়িত্ব জ্ঞানহীনের মতো বলেছে যে তালেবানের স্রষ্টা নাকি আমেরিকা। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা ভাবতে পারেন এই তালেবানের আমল সম্পর্কে আপনারা কিছু জানেন, আখলাক সম্পর্কে কিছু জানেন? না জেনে একটা পবিত্র আল্লাহ রাস্তায় যারা জিহাদ করেছে 19 বছর, কাফের বেঈমানদের সামনে মাথা নত করেনি, সেই পবিত্র জামাতকে আপনারা সন্ত্রাসী বলেছেন, আপনি জঙ্গি বলেছেন একজন বেনামাজি হয়ে, যাদের 19 বছরে দেশান্তরিত হচ্ছে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, রসুলের একটা সুন্নাকে ছেড়ে দেয় নাই। আল্লাহ আকবার বলতে ইচ্ছে করলো না আপনাদের?